ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। বুশা, তুমি কি কিছু বলবে? আমি কালকে রোজা রাখবো, আমাকে সিহরিতে উঠাইও। বুশা, তুমি তো এখনো ছোট, তোমার রোজা তো ফরজ হয়নি। তুমি যখন আর একটু বড় হবে তখন রাখিও। আপু, বুবু রে, আমি তোমার ছোট বোন না। ওরে বাবা রে, তুমি তো আমার ছোট বোনই, অন্য কেউ তো না। আচ্ছা রাখিও, এখন খুশি? জাজাকাল্লাহ বুবু। বারাকাল্লাহু ফিকুম বুশরা। জানা আপু, বুবু আমাকে রোজা রাখতে বলেছে। ওই রে, আমাদের ছোট বোনটা এখন আমাদের সাথে রোজা রাখবে, তো দেখি বড় হয়ে গিয়েছে। বুশা, তুমি উঠে গেছ, এখন মুখ টুক ধুয়ে খাবার টেবিলে বসে যাও। আচ্ছা বুবু। বুশা, তুমি তাড়াতাড়ি সাহরি খেয়ে নাও, সময় চলে যাচ্ছে তো। আচ্ছা আপু, খাচ্ছি। কিরে বুশা, তুমি উঠেছো, এত ভালো হয়ে গেলে আজকে, তুমি কি কিছু বলবে আমাকে? আপু, আমার আজকে অনেক ভালো লাগছে। রোজা রাখলে কারো কোনো সময় খারাপ লাগে না, বরং আরো ভালো লাগে। তুমি সবসময় কোরআন তেলাওয়াত করবে এবং নামাজ পড়বে, তাহলেই তোমার সবসময় ভালো লাগবে রোজার সময়। ও আল্লাহ, আমি তো ভুল করে পানি খেয়ে ফেলেছি, কি হবে এবার? কি হবে? যাই আপুকে জিজ্ঞেস করি আসি। আপু, আমি তো ভুল করে পানি খেয়ে ফেলেছি। কি বলে বসে, তুমি কি ভুলে পানি খেয়ে ফেলেছো? আমার ঠিক মনে পড়ছে না, ভুলে পানি খেলে রোজা ভেঙে যায় নাকি? তুমি বাবাকে গিয়ে জিজ্ঞেস করো, তাহলেই ভালো হবে। আচ্ছা ঠিক আছে। বাবা, আমি তো ভুল করে পানি খেয়ে ফেলেছি। বাবা, আমার কি রোজা ভাঙ্গি যাবে? ও আচ্ছা বুশরা, তুমি ভুলে পানি খেয়ে ফেলেছো। আচ্ছা আমাকে বলো তো, যখন তুমি পানি খাচ্ছিলে তখন কি তোমার মনে পড়েছিল যে তুমি রোজা আছো আর সাথে সাথে তুমি পানি খাওয়া বন্ধ করে দিয়েছো? হ্যাঁ, বন্ধ করে দিয়েছিলাম তো। ও আচ্ছা, তাহলে তো তোমার রোজা ভাঙেনি। কেউ যদি ভুলে কিছু খেয়ে ফেলে তাহলে কিন্তু রোজা ভাঙে না। সত্যি বাবা, আমার রোজা ভাঙে না। ইয়ে বাবা, ভাইয়া, আমিও রোজা রেখেছি, তুমিও রোজা রেখেছ? হ্যাঁ আমিও রেখেছি। ভাইয়া জানো, আমি ভুলে পানি খেয়ে ফেলেছিলাম। বাবা বলল ভুলে খাবার খেলে রোজা ভাঙে না। আমি তো জানতাম না ভুলে পানি খেলে রোজা ভেঙে যায় না। বসে এখন চলো, অনেকক্ষণ খেলেছো, ইফতারের সময় হয়ে যাচ্ছে তো। আচ্ছা আপু, আসছি।